বিরোধীদের বৈঠক রাহুল গান্ধী রয়েছে বৈঠকে এবং সেই বৈঠকে হাজির রয়েছে সিপিএম এনসিপি সহ বেশ কয়েকটি বিরোধী দল। এই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন দিল্লিতে এবং তারও দফায় দফায় বৈঠক রয়েছে, সোনিয়া গান্ধীর সঙ্গেও বৈঠক রয়েছে, কিন্তু আজকের এই বিরোধীদের নিয়ে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে তৃণমূল কংগ্রেস নেই। আমরা এ নিয়ে আরও কথা বলে নেব, সরাসরি চলে যাব জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি দিল্লি থেকে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, বিরোধীদের এই বৈঠক মূলত অধিবেশনে কীভাবে তারা এগোবে, বিজেপি কোন ঠাসা করবে বিভিন্ন ইস্যুতে সেটাই মূলত আলোচনার বিষয়বস্তু, কিন্তু তৃণমূল কংগ্রেসকে আজকের এই বৈঠকে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না, কোনো নির্দিষ্ট কারণ রয়েছে কি এই বিষয়ে? জানতে চাইব তোমার কাছ থেকে। দেখো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি যে কেন তারা এই বৈঠকে উপস্থিত নেই। যদিও এর আগে লোকসভা বা রাজ্যসভা, যেখানেই লোকসভা বা রাজ্যসভা দলনেতাদের বৈঠক হয়েছে, প্রত্যেকটা বৈঠকেই তৃণমূল কংগ্রেস তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু একদিকে যখন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে বিকেলে দেখা করবেন, গতকাল তিনি আনন্দ শর্মা এবং তার পাশাপাশি কমলনাথের সঙ্গে বৈঠক করেছেন, ঠিক তখনই আজকে সংসদের অভ্যন্তরে প্রত্যেকটা রাজনৈতিক দলের ফ্লোর লিডারদের নিয়ে যে বৈঠক মল্লিকার্জুন খড়গে রাজ্যসভার দলনেতা, বিরোধী দলনেতা তিনি ডেকেছিলেন, সেই বৈঠক তৃণমূল কংগ্রেস অনুপস্থিত ছিল। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কেন তারা বৈঠকে হাজির হয়নি সে বিষয়ে কোনো ব্যাখ্যা বা কোনো অবস্থান কিছুই এখনো পর্যন্ত জানানো হয়নি। এবং পুরো বিষয়টি যথেষ্টই আশ্চর্যের, কারণ একদিক থেকে যখন বিরোধী জোটের বার্তা দেওয়া হচ্ছে, একদিক থেকে যখন সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করছেন, যখন প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমস্ত ইগো সরিয়ে রেখে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আগামী দিনে নেতৃত্বে কে আসবে সেই বিবাদ সরিয়ে রেখে যখন বিভিন্ন ইস্যুভিত্তিক সমর্থন এক করার লক্ষ্যে প্রত্যেককে এক করার বার্তা দেওয়া হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে সংসদের অভ্যন্তরে ফ্লোর কোয়ার্ডিনেশনের জন্য এই যে রুটিন বৈঠক, সেই বৈঠকে তৃণমূল কংগ্রেসের অনুপস্থিতি যথেষ্টই প্রশ্নের উদ্রেক করছে। কিন্তু এই প্রশ্নের উত্তরের জন্য তৃণমূল কংগ্রেস যতক্ষণ পর্যন্ত না তাদের অবস্থান স্পষ্ট করছে কি কারণে তারা আজকের বৈঠক উপস্থিত হয়নি, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কিছুটা অপেক্ষা করতে হবে। সোমাদিত্য সঙ্গে থাকো। এর পাশাপাশি আমরা জানি যে সংসদীয় দলের বৈঠকও কিন্তু তৃণমূল কংগ্রেসের আজ রয়েছে, যেটা সুখেন্দু শেখর রায়ের বাড়িতে যে বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং তার আগে এই বৈঠক যেটা হলো মূলত বিজেপি বিরোধীদের মধ্যে, সেই বৈঠকে যদি তৃণমূল কংগ্রেস উপস্থিত নেই, এবং ইতিমধ্যেই বিরোধী শিবিরকে কটাক্ষ করতে অবশ্য ছাড়ছে না বিজেপি গোটা বিষয়টিতে, যেহেতু তৃণমূল কংগ্রেস সেই বৈঠকে উপস্থিত হয়নি সেই কারণে কিন্তু বিজেপি তারা কটাক্ষ করছে, তৃণমূল কংগ্রেস আদৌ এই বিরোধী ঐক্য তৈরি করতে পারবে কি না সেই বিষয়ে প্রশ্ন তুলছে তারা। এক হয়নি, হওয়া উচিত, ভালো কাজের জন্য যদি এক হওয়া উচিত, শক্ত বিরোধী থাকলে সরকারও ভালো কাজ করতে পারে, কিন্তু এই ধরনের যারা নিজস্ব নিজের খালি পার্টির স্বার্থ আর রাজনৈতিক স্বার্থ ছাড়া কিছু বোঝেন না, যাদের কাছে দেশ গৌণ, তারা কখনো এক হয়ে মোদির বিরুদ্ধে লড়তে পারবে না, এটা অন্তত আমি মনে করি। এরই পাশাপাশি যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে সংসদীয় কমিটির বৈঠকও কিন্তু রয়েছে, সংসদীয় কমিটির চেয়ারপারসন ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত এবং সেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদদের নিয়ে কিন্তু বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতির্ময় রয়েছে, আমরা আবারও চলে যাব জ্যোতির্ময়ের সঙ্গে কথা নেব। জ্যোতির্ময়, নিশ্চিতভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন চেয়ারপারসন হিসেবে এই সংসদীয় কমিটির, এবং সেখানে তৃণমূল কংগ্রেস দিল্লিতে লোকসভায় রাজ্যসভায় কিভাবে এগোবে সেটা নিশ্চিতভাবেই তিনি স্থির করে দেবেন, এবং একই সঙ্গে বিরোধীদের সবাইকে নিয়ে যে চলার কথা তিনি শুরু থেকেই বলে আসছেন দিল্লিতে যাওয়ার পর থেকে, সেটারও নিশ্চিত একটা রূপরেখা তিনি আজকের এই বৈঠকে দেবেন। দেখো, 2021 বিধানসভা নির্বাচনে জয়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছিলেন যে এবারে তার লক্ষ্য হবে দিল্লির দিকে, অর্থাৎ দিল্লির মসনদ থেকে বিজেপিকে সরানোই এই মুহূর্তে তার সবথেকে বড় লক্ষ্য, এবং সেই লক্ষ্যে দিল্লিতে বা জাতীয় রাজনীতিতে তিনি আগের থেকে অনেক বেশি সক্রিয় হবেন, এবং সেই ঘোষণার একটা অংশ হিসেবেই তৃণমূল কংগ্রেস নেত্রী তিনি আনুষ্ঠানিকভাবে এবারে তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপারসনের দায়িত্ব তিনি নিচ্ছেন, এবং গত সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে ফিরছি। আমরা সরাসরি একবার চোখ রাখবো, অধিবেশন ইতিমধ্যেই শুরু হয়েছে লোকসভায় এবং রাজ্যসভায়, সরাসরি সেদিকে একবার চোখ রাখবো। न्याय का प्रक्रिया जारी रहा, और हम चाहते हैं, मैं सर नए नए कानून मंत्री बने हैं, तो हम चाहते हैं कि इस प्रक्रिया को और तेजी से हम आगे बढ़ाएं, और सर ये
हमारे सिविल जो जितने भी केसेस हैं इसमें हमारे यहाँ पे अभी जो नंबर्स हमारे पास आए हैं बहुत ही पॉजिटिव नंबर आए हैं सर, और हियरिंग को और तेजी करने का मैं आपको भरोसा देता हूँ कि हम इसको पूरा हमारे मंत्रालय की तरफ से कदम उठाए जाएंगे। माननीय सदस्य बहुत बहुत धन्यवाद मंत्री जी, लोक अदालत के बारे में आप संतुष्ट हो। एक मेरा और प्रश्न होगा कि हम सभी को न्याय दिलाने के लिए कार्य करते हैं, पर जैसे हाईकोर्ट के जजेस, डिस्ट्रिक्ट जजेस को जो हाईकोर्ट में जाने का कोटा है, इस तरह के चीजों में भी जजेस को न्याय नहीं मिल पाता है। कॉलेजियम सिस्टम इतना प्रभावी हो जाता है कि जो नीचे के अदालतों से जिनको हाईकोर्ट में जजेस बनने चाहिए वो नहीं आ पाते हैं। मेरा माननीय मंत्री जी से होगा कि जब कोर्ट हर कार्य में ट्रांसपारदर्शिता की बात करता है तो कोर्ट में जो कॉलेजियम सिस्टम से जजों की नियुक्ति होती है उसमें इस तरह का व्यवहार होता है कि मुंसिफ का कोई व्यक्ति नहीं बन पाए, जानबूझ के कॉलेजियम में को किया जाता है। तो जैसे लोक अदालत ट्रांसपेरेंट है, उस तरह से कॉलेजियम सिस्टम में क्या हो रहा है इस पर ट्रांसपेरेंसी के लिए क्या मंत्री जी आगे को सोचेंगे? सर ये एक सवाल जो है बहुत गंभीर भी है, बहुत संवेदनशील भी है, और आप सब को मालूम है सर इस सदन के मेंबर्स को कि जुडिशियल अपने आप में एक इंडिपेंडेंट ऑर्गेनाइजेशन है, एक इंडिपेंडेंट ऑर्गन होने के नाते उनका एक सिस्टम है, लेकिन जब लोक अदालत की हम बात करते हैं तो नेशनल लीगल सर्विसेज अथॉरिटी के माध्यम से इसका सारा एडमिनिस्ट्रेटिव मैकेनिज्म, कंपोजिशन, स्ट्रक्चर इसका तय किया गया है, जिसको डिटेल से मैं अभी यहाँ ब्यौरा देना नहीं चाहता हूँ क्योंकि बहुत समय लगेगा, लेकिन व्यवस्था बनाया हुआ है, चाहे वो कॉलेजियम सिस्टम हो, चाहे वो वहाँ से रिकमेंडेशन करने का सिस्टम है, जो भी है एक सिस्टम बनाया हुआ है, उस सिस्टम के माध्यम से कंपोजिशन का कॉन्स्टिट्यूट किया जाता है। गोपाल जी देखिए, माननीय मंत्री जी ने स्वीकार किया है कि हम अपने देश में न्याय दिलाने के लिए सस्ता और त्वरित न्याय के लिए लोक अदालतें कदम उठा रही हैं और काफ़ी न्यायिक प्रक्रिया में। मैं आपके माध्यम से जानना चाहता हूं कि जिस तरीके से लोक अदालत के बारे में उनकी एक सकारात्मक पहल है और काफ़ी विस्तार से उत्तर दिया है, तो इसी तरह से जो प्रेगनेंसी है डिस्ट्रिक्ट कोर्ट में, हाई कोर्ट में, सुप्रीम कोर्ट में, उस प्रेगनेंसी को देखते हुए क्या फास्ट ट्रैक कोर्ट की और स्थापना जिले स्तर पे करेंगे और हाई कोर्ट पे আমরা সরাসরি এই মুহূর্তে ছবি দেখছিলাম সংসদের বাদল অধিবেশন এবং মুলতুবি হয়ে গেল রাজ্যসভা। আমরা দেখতে পেলাম যে পেগাসাস ইস্যু নিয়ে কোণঠাসা করে দেওয়ার একটা চেষ্টা সরকারকে, এবং সেই কারণে বিরোধীদের ঐক্যবদ্ধ একটা ছবিও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমরা আবারও চলে যাব দিল্লি থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, যে ছবিটা আমরা দেখলাম রাজ্যসভা মুলতুবি হয়ে গিয়েছে দুপুর 12টা থেকে 12টা পর্যন্ত, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যসভা সেখানেও, লোকসভা সেখানেও কিন্তু তুমুল হৈহট্টগোল হচ্ছে পেগাসাস ইস্যুতে শুরু করে কৃষি আইন থেকে শুরু করে সমস্ত বিষয়ে কিন্তু কার্যত হৈহট্টগোল একটা চলছে। মূলত যে বিরোধীদের আলোচনা কিছুক্ষণ আগেই হয়েছে, তুমি যেটা বলছিলে, মূলত ফোকাসটা কি, লক্ষ্যটা কি? দেখো, যেটা মনে করছে প্রত্যেকটা বিরোধী দল, এবং গতকালও যে ঘোষণা করা হয়েছে যে পেগাসাস নিয়ে বিরোধী দলগুলির যে দাবি, অর্থাৎ সুপ্রিম কোর্ট মনিটর তদন্ত করতে হবে, প্রধানমন্ত্রীকে হাজির থাকতে হবে সংসদের অভ্যন্তরে, এবং বিরোধীদের দাবি মেনে সংসদের অভ্যন্তরে আলোচনা করতে হবে, এই দাবি যদি মানা না হয় তাহলে সংসদ অচল করে রাখবে বিরোধীরা, এবং কোনোভাবেই লোকসভা এবং রাজ্যসভা চলতে দেওয়া হবে না। এবং এই বিষয় নিয়ে কিন্তু বারবার ধরে বিরোধী দলগুলির মধ্যে, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা নেতাদের মধ্যে বারবার ধরে আলোচনা চলছে, যে এক এক দিন এক একটি রাজনৈতিক দলের থেকে পেগাসাস ইস্যু নিয়ে তারা জমা দেবে, তারা অ্যাডজর্নমেন্ট নোটিশ তারা জমা দেবে, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি তাদের সমর্থনে বিক্ষোভে সামিল হবে এবং ওয়েলে নেমে বিক্ষোভ দেখাবে। তৃণমূল কংগ্রেসের কথা যদি আমরা বলি, যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে থ্রি লাইন হুইপ জারি করা হয়েছে, প্রত্যেক সাংসদকে হাজির থাকতে বলা হয়েছে সংসদে, এবং প্রত্যেক সাংসদকে
হচ্ছে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে হবে, প্রত্যেককেই সেই বিক্ষোভে অংশগ্রহণ করতে হবে। এর কারণ হচ্ছে একটাই, বিক্ষোভ যতটা সম্ভব আক্রমণাত্মক করা, যতটা সম্ভব চাপ সৃষ্টি করা এবং কোনো পরিস্থিতিতে সংসদ যাতে না চলতে পারে তা নিশ্চিত করা। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিজেপির সংসদীয় দলের বৈঠকে বলেছেন যে দেশের উন্নয়ন আটকাতে সংসদের কাজ চলতে দিতে চায় না বিরোধীরা এবং বিজেপির সাংসদদের দায়িত্ব। এই পুরো বিষয়টি অর্থাৎ বিরোধীদের তরফ থেকে বিজেপির কথা মতো কোট আনকোট যে চক্রান্ত করা হচ্ছে, সেই বিরোধীদের চক্রান্ত এক্সপোজ করতে হবে। এই বার্তা গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির সংসদীয় দলের বৈঠকে দিয়েছেন। কিন্তু বিরোধীরা তারা পাল্টা মনে করছেন যে প্রতিটা মুহূর্তে বিরোধী দলের নেতাদের পদক্ষেপ কী, সরকারের বিরুদ্ধে তারা কিভাবে লড়াই করছে তা লাগাতার নজরদারির মধ্যে রয়েছে সরকারের। এবং এই সিস্টেমের বিরোধিতা যদি না করা যায় তাহলে আগামী দিনে কোনো রাজনীতি অর্থাৎ সড়ক থেকে সংসদ একদম উদ্দেশ্য এবং লক্ষ্য বিরোধীদের স্পষ্ট এবং সেই উদ্দেশ্য নিয়ে তারা জোটবদ্ধভাবে কিন্তু রীতিমতন সরকারকে চেপে ধরতে চাইছে। প্রতিদিনই যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েলের নামে কার্যত তারা প্রশ্ন তুলছে, সরকারের সামনে রাখছে এবং পেগাসাস ইস্যুতে যেভাবে তারা চেপে ধরছে তাতে কিন্তু সংসদ অচল করে দেওয়া অন্যতম একটা লক্ষ্য বিরোধীদের এই মুহূর্তে, সেটাও কিন্তু সামনে আসছে। এবং অবশ্যই পেগাসাস ইস্যু নিয়ে তারা সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে একটা তদন্ত চাইছেন, পাশাপাশি প্রধানমন্ত্রীর বিবৃতিও দাবি করা হচ্ছে।